এখন সবটা শেষ হয়ে গেছে। আপনি প্রমাণ করে দিয়েছেন বুদ্ধিমান সিংহ যে বড় লোকদের সম্পর্কে ধারণা আমার প্রথম দিন থেকে ঠিক ছিল। আপনারা মানুষের মন বোঝেন না, আপনারা শুধু টাকা বোঝেন, ক্ষমতা বোঝেন, আপনারা শুধু গরিবদের পিষে মারতে জানেন। আপনারা আপনারা যদি কিছু বুঝে থাকেন সেটা শুধুমাত্র ব্যবসা হিসেবে আর লাভ, আপনারা আর কিচ্ছু জানেন না, কিচ্ছু বোঝেন না। আপনার মতন একজন মানুষের সাথে, আপনার জেঠুর অপরাধীর সাথে, আপনার মতন একজন খুনির সাথে এক ছাদের তলায় থাকতে আমার ঘেন্না করছে, আমি থাকবো না। কি ভুলভাল বলছেন আপনি তখন? এই বড়লোক বলে যার দিকে আঙুল তুলছেন না, ভুলে যাবেন না সেই ঋদ্ধিমান সিংহরায় টাকার জোরেই কিন্তু আপনি ওই ওই লকআপ থেকে ছাড়া পেয়েছিলেন, আপনার বাড়ি মর্গেজ হওয়া থেকে বাঁচানো গেছিল, আপনি সে সব কিছু ভুলে যাচ্ছেন আজকে। আপনি যেটা ভাবছেন সেটাই ঠিক, আমি খুনি, আমি অপরাধী, আমি সবকিছু, কিন্তু পারবেন তো, পারবেন তো এই ঋদ্ধিমান সিংহরায়কে প্রুফ করতে যে সে আপনার জেঠুর খুনি? আমি দেখতে চাই আপনার কত ক্ষমতা, কত জেদ। মা, একটা কথা তো মানতেই হবে যে আজ আমরা এত আনন্দ উৎসব করছি সেটা পসিবল হয়েছে শুধুমাত্র খড়ির জন্য। হ্যাঁ একদম, এই পুজোর সময় আমাদের গোটা পরিবারকে খড়ি তো এক করলো, আর শুধু তাই নয়, মানে প্রসূনদা, রাহুল এদেরকে ক্ষমা করার মতো উদারতা দেখানো এটা সত্যি প্রশংসনীয় মা। হ্যাঁ ঠিক বলেছ, খড়ির মতো আমিও তো চেয়েছিলাম এই পরিবারের সবাইকে একসাথে বেঁধে রাখতে, কিন্তু সবাইকে আর বেঁধে রাখতে পারলাম কই। মা মন খারাপ করবেন না, আর কেউ বুঝুক চায় না বুঝুক, আমি আপনার কষ্টটা বুঝি মা। সন্তানের জন্য মায়ের মন তো কাঁদবেই। আচ্ছা ওদিক দিয়ে একটা গাড়ি চলে গেল মনে হলো, তুমি কিছু দেখলে? গাড়ি ওদিক দিয়ে চলে গেল? না বাবা গাড়ি তো নেই, মানে আমি তো দেখি না। আমি স্পষ্ট দেখলাম মনে হলো গাড়িটা ছিল, আমি এগিয়ে আসতেই গাড়িটা চলে গেল। আপনি এগিয়ে আসতেই গাড়ি চলে গেল? না না বাবা কী করে হবে, সিকিউরিটি রয়েছে তো ওখানে, গাড়ি আসবে কী করে? আপনি বোধহয় ভুল দেখেছেন। না 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 না, অত ভুল আমি দেখব না, একটা স্টিল কালারের গাড়ি ছিল, মনে হলো ওখান থেকে কেউ আমাদের দেখছিল। স্টিল কালারের, ও এইবার বুঝতে পেরেছি, নিশ্চয়ই কোনো রিপোর্টার হবে। আমাদের বাড়িতে কিছু ঘটলেই ওরা তো ঝাঁপিয়ে পড়ে খবর করার জন্য, এখানে দীপাবলির উৎসব হচ্ছে, আমার না সেটা কাভার করার জন্যই উঁকি ঝুঁকি দিয়ে দেখছিল, বিশেষ সুবিধে করতে পারেনি, চলে গেছে। আমি আমি সিকিউরিটিকে গিয়ে বলে দিচ্ছি যাতে কাউকে এদিকে না ঢুকতে দেয়। হ্যাঁ আমি, আপনি চিন্তা করবেন না, আপনি চোরকি চোরকি ও যে গুবলু চোরকি জানাবে বলে আপনাকে খুঁজছিল। যা বাবা, তো রকেটের মতো চলে। আজকে ঋদ্ধি খড়িকে প্রপোজ করবে বলে, আজকে ঋদ্ধি খড়িকে প্রপোজ করবে বলে ফুল কিনেছে। তো আই এম প্রিটি শিওর যে ওদের মধ্যে একটা কিউট রোমান্টিক মোমেন্ট চলছে, তাই ওদের বাজি পড়ানোতে কোনো ইন্টারেস্ট নেই। তো এই জিনিসটা লাইভ টেলিকাস্ট দেখতে হবে, কোনোভাবে মিস করা চলবে না। খড়িকে প্রপোজ করতে যার সাথে সারাদিন ঝগড়া করে যায়, এইটা কোনোভাবেই মিস করা চলবে না। কি আরে ছাড় না তোরা, ওদেরকে ওদের মতো একটু টাইম স্পেন্ড করতে দে, ওদের কথাবার্তা ঠিক চলে আসবে। তোর বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছিস তুই, এগুলো ছাড়লে পারলে চলবে না, এগুলোকে আমাদের দেখতে হবে। আমাদের কাবাব নি হাড্ডি হতে কোনো প্রবলেম নেই, তো আমরা যাবো দেখতে, তাই তো চল চল। আর কি যেন বলিস তুই, ও চল মা।
করছে বল, যাই। দেখ সবাই কত আনন্দ করছে, মজা করছে, তোর মধ্যে সেই মজাটুকু নেই কেন রে? আনন্দ করছিস না কেন? সত্যিকারে বলতো, তুই কি চিন্তা করছিস? কি বল 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 আমাকে বল। অনেক বড় ঝড় আসতে চলেছে বাবা, আমি মেসিকে কখনো অন্যায় সহ্য করতে দেখিনি, এবারও করবে না মনে হয়। ও কি করবে আমি জানি না বাবা, অনেক বড় সমস্যা হয়ে গেছে, ওর একটা সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করছে বাবা। এখন নিমেষের মধ্যে সবটা এলোমেলো হয়ে যেতে পারে। বলছি অনেকক্ষণ তো হলো, এবার চল খাওয়া দাওয়া হোক, ওদের তো খিদে পেয়ে গেছে নিশ্চয়ই, আর মা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এখানে? হ্যাঁ তাও ঠিক, তোমার তো পায়ে ব্যথা করবে মা, চলো আমরা ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ আসো। একবার আপনি সবটা ধামাচাপা দিয়েছেন, বারবার সেটা করতে পারবেন না রীতিমতো। আমি সবটা প্রমাণ করেই ছাড়ব, আমি আমার কথা রাখবো। বেশ, আপনি যা প্রমাণ করার গিয়ে করুন, আর আপনি যদি এই সম্পর্ক রাখতে না চান আমি আপনাকে জোর করব না। যতদিন না আপনার মনে হয় এই রিদ্ধিমান সিংহ রায় নির্দোষ, এই বাড়িতে আপনাকে ফিরতে বলব না। বলছি ওই শুভ মুহূর্তটা কি হয়ে গেছে? না না না, তাহলে আইবার প্রপোজটা কর, আমরা দেখব। আমাদের দেখতে হবে তো। আরে বলছো না কেন কিছু? ওই তো কিরে খুড়ি, কোথায় আছিস তুই? ব্যাগ নিয়ে আরে দাঁড়া। কিরে দাভাই কি হয়েছে, চলে যাচ্ছে কেন বল? দূর, আরে খুড়ি দাঁড়ান। পাঁচ বছর আগে দীপাবলি রাতে যে মানুষটাকে আপনি নিজের গাড়ির তলায় পিছে মেরে ফেলেছিলেন, সে মানুষটা কেউ না। আমার জেঠু অশোকটা জানছো, আপনি একজন খুনি ঋদ্ধি মানছেন। খুড়ি দাঁড়া। দাঁড়ান খুড়ি, কি হয়েছে দাদার সাথে বলুন প্লিজ। আরে খুড়ি, তোমাকে এরকম দেখাচ্ছে কেন খুড়ি? তোমার কি হয়েছে বলো? চুপ করে আছো কেন খুড়ি দিদি, বলো আজকের দিনে তুমি এইভাবে বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছ? যে বাড়িতে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয় দাদু, যে বাড়িতে একজন খুনিকে আড়াল করা হয়, সেই বাড়িতে খুড়ি এক মুহূর্ত থাকবে না। সব সত্যিটা জানার পর আমি আমার জেঠু অপরাধীদের সাথে এক ছাদের তলায় থাকতে পারবো না। এবার তো প্রমাণই বলবে যে ঋদ্ধিমান সিংহ রায় জোর বেশি না খুড়ির জেদ।